হ্যালো বন্ধুরা, লাইট গুরু বাংলাতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি এই ভিডিওতে আলোচনা করব তোমাদেরই কিছু ও কমেন্টের কোশ্চেন নিয়ে। মানে তোমরা অনেকেই আমাকে জিজ্ঞাসা করেছো যে আমরা কিভাবে ম্যাথামেটিক্সকে ইম্প্রুভ করতে পারবো, হাউ টু বিকাম এ সুপার হিরো ইন ম্যাথ। তো আজকে এই ভিডিওতে আমি পুরোপুরি তোমাদের এর আলোচনা করব, তোমরা কীভাবে ম্যাথামেটিক্সকে এর সাবজেক্টটাকে এগিয়ে নিয়ে যাবে এবং ম্যাথামেটিক্স কীভাবে নিজেকে ইম্প্রুভ করবে সমস্ত কিছু আলোচনা করব। আমার 7 বছরের যে এক্সপিরিয়েন্স টিচিং লাইনে বলতে পারো এবং ম্যাথামেটিক্স নিয়ে যে এক্সপিরিয়েন্স এত বছরের, সেই এক্সপিরিয়েন্স আমি সমস্ত কিছু তোমাদের শেয়ার করব এই ভিডিওতে। তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করি। আর ভিডিওটি শুরু করার আগে তোমাদের কাছে একটা রিকোয়েস্ট করবো, যারা এখনও পর্যন্ত চ্যানেলকে সাবস্ক্রাইব করনি তারা রেড বাটনে ক্লিক করে চ্যানেলকে সাবস্ক্রাইব করবে আর বেল আইকনে অবশ্যই ক্লিক করবে সবার প্রথমে ইন্টারেস্টিং ভিডিও পাওয়ার জন্য। আমি সবার প্রথমে তোমাদের বলবো, তোমরা অনেকেই মনে করো যে আমার দ্বারা ম্যাথামেটিক্স হবে না, আমি ম্যাথামেটিক্স পারবো না, আমি অঙ্ক তো ও করলেও করতে পারছি না, তো ম্যাথামেটিক্স আমার জন্য না অন্য কারোর জন্য, এটা কিন্তু তোমরা অনেকেই মনে করো। তো এই জিনিসটাই কিন্তু তোমাদের সবথেকে বেশি ব্যর্থ করে ম্যাথামেটিক্স করার জন্য। তোমাদের যে পজিটিভ থিঙ্কিং, পজিটিভ অ্যাটিটিউড ম্যাথামেটিক্সের প্রতি সেটা কিন্তু নেই, কনফিডেন্স নেই তোমাদের। তোমরা করার আগেই ব্যর্থ হয়ে যাও যে আমরা পারবোই না, ম্যাথামেটিক্স পারবোই না, সেটা কিন্তু মন থেকে তোমরা ভেবে নিয়েছো। যদি অনেকে আবার বলে যে আমরা আই এম এ নট এ ম্যাথামেটিক্স পারসন, তাও কে ঠিক করে দিয়েছে যে তুমি ম্যাথামেটিক্স ভালো পারবে, তুমি ফিজিক্স ভালো পারবে, তুমি কেমিস্ট্রি ভালো পারবে বা তুমি হিস্ট্রি ভালো পারবে? এটা তুমি বলতে পারো যে আমার শখ। শখটা কোথার থেকে আসে? যে জিনিসটা তুমি করো ভালো করে এবং সেই জিনিসটাই যখন তুমি পারো সেটা তোমার শখে পরিণত হয়, ঠিক আছে? শখে পরিণত হয় যখন কোনো যে কোনো সাবজেক্ট তুমি যদি ম্যাথামেটিক্সটা খুব ভালো করে পারো তখন কিন্তু তোমার পড়তে ভালো লাগবে, আর যখন পারো না তখন পড়তে ভালো লাগে না। এতে অধিকাংশ স্টুডেন্টের ম্যাথামেটিক্সই কেন এই কাজটা হয়, কারণ ম্যাথামেটিক্স হচ্ছে একটা প্র্যাকটিক্যাল সাবজেক্ট, যদি স্টেপ বাই স্টেপ যদি শেখা না হয় পরবর্তীকালে কিন্তু সমস্যা হয়। কেন আমরা কি হিস্ট্রি ধরো কোনো একটা গ্যাপ দিয়ে আসলাম, কোনো একটা ক্লাসে পড়লাম না, পরের ক্লাসে গিয়ে চেষ্টা করলাম না খুব ভালো করে পড়বো, হ্যাঁ আবার যেটা আছে সেটা ভালো করে পড়লাম, পড়ে আমি এক্সাম যখন দিলাম ভালো নম্বর পেলাম। কিন্তু ম্যাথামেটিক্সের ক্ষেত্রে সেটা কেন হয় না, কেন আগের যে ধাপটা, আগের যে সূত্রগুলো অ্যাপ্লাই হয়েছে আগের বছর, সেই সূত্রগুলো কিন্তু পরের বছর অ্যাপ্লাই করতে হয়। সেই কারণে যদি আগের স্টেজ যদি ভালো না থাকে পরের স্টেজে কিন্তু সেই মানে ইচ্ছে মানে তখন কী হয়, বারবার চেষ্টা করছো তুমি কিন্তু সে আগের স্টেপগুলো শেখুনি, সেই কারণে এই স্টেপগুলো করতে অসুবিধা হয়, সেই কারণে কিন্তু তোমরা পারো না। সেই কারণে তোমরা নিজেকে মনে করো না আমরা তো ম্যাথামেটিক্স পারসন আমরা পারবো না, কিন্তু এটা কিন্তু একেবারেই না। তার জন্য কী করা যাবে যে আমি আগের ক্লাসে পড়িনি আমি আর কোনো দিনই পারবো না, সেটা কিন্তু নয়। তুমি যদি সেই আগের ক্লাসে যে সূত্রগুলো, আগের যে বইটা, সেই বইটা টাইম দিতে হবে, তুমি সেই জিনিসটা জানো না, তোমাকে শিখতে হবে। এখানে তোমাদের একটা এক্সাম্পল দেবো, প্র্যাকটিক্যাল এক্সাম্পল দেবো, ম্যাথামেটিক্স যেহেতু প্র্যাকটিক্যাল সাবজেক্ট একটু ভালো করে ভাবো। তোমরা যখন গেম খেলো, গেম খেলতে গিয়ে কী হয়, প্রত্যেকটা স্টেপ অনুযায়ী তোমাকে এগিয়ে যেতে হয়। একটা স্টেপ যতক্ষণ না পারো ততক্ষণ তোমাকে ওটাকে কমপ্লিট করার জন্য খেলতে হয়, ঠিক আছে? এখানেও কিন্তু ম্যাথামেটিক্সটা সেই একই একটা গেম, প্রত্যেকটা স্টেপ কমপ্লিট না করে তোমাকে এগিয়ে যদি যাও তাহলে কিন্তু তোমরা পারবে না সেটা ঠিক করে করতে, ব্যর্থ হবে বারবার। যদি এরকম হতো গেমটা প্রথমেই হাই স্টেপ থেকে শুরু হতো এবং আস্তে আস্তে স্টেপ কমতে থাকতো তাহলে কিন্তু হবে না, আস্তে আস্তে স্টেপ বাড়ে কঠিন হতে যায়, আস্তে আস্তে সহজ স্টেপ করো, তারপরে সহজ স্টেপটা পেরিয়ে পরের স্টেপে যখন যাবে গেমে তখন কী হবে, তুমি আরও হার্ড হতে থাকবে। তো এখানে ম্যাথামেটিক্সও তাই, সহজ স্টেপ যদি না করো কঠিন স্টেপে চলে যাও তাহলে কিন্তু তোমার প্রবলেম হবে, যেহেতু এটা একটা যেরকম গেম একটা প্র্যাকটিক্যাল জিনিস, খেলার মাধ্যমে তোমার অধ্যয়ন করা হয়, খেলা যত খেলবে তত ভালো একজন গেমার হতে পারবে। ম্যাথামেটিক্সও তাই, যে যত করবে, যে যত কষবে সে তত ভালো ম্যাথামেটিসিয়ান হতে পারবে, অর্থাৎ ম্যাথ ভালো করে করতে পারবে। কিন্তু একমাত্র কথা ম্যাথামেটিক্স পারার আর কোনো না, পৃথিবীতে অনেকে অনেক বলবে যে সূত্র পাশে লিখে রাখো বা দেখে রাখো, এগুলো করলে হবে না। একটা গেম কি দেখলে তুমি কাউর থেকে যে এরকমভাবে খেলছে তুমি কি দেখে শিখতে পারবে? কোনো দিনও পারবে না, কোনো দিনও না। খাতায় নোটস লিখে রাখলে, সূত্র লিখে রাখবে, ওই দিক কোনো দিনও কিছু শিখতে পারবে না। আমি প্র্যাকটিক্যালি বলছি, আমি কোনো দিনও শিখতে পারবে না, শুধু লোকেরটা দেখেই যাবে বা স্যারের নোটস নিয়েই যাবে, খাতায় রেখে দেবে, বই কিনবে একটার পর সেটা সব পড়ে থাকবে, যদি তুমি প্র্যাকটিস না করো। কেউ একজন ভালো গেম খেলে, তার গেমটা দেখছো তুমি, বলো না তুমি ভালো করে দেখছো, যতক্ষণ না পর্যন্ত তুমি হাতিয়ে নিয়ে সেই এক্সপিরিয়েন্সটা শেয়ার করছো, তখন যতক্ষণ না পর্যন্ত সেই গেমটা খেলছো ততক্ষণ পর্যন্ত কিন্তু তুমি ভালো করে ওই গেমের ব্যাপারে কিচ্ছু বুঝতে পারবে না, সে যতই বলুক না কেন, তোমার মাথার ওপর দিয়ে যাবে, কিছুক্ষণ হয়তো কিছু কথা মনে থাকবে তারপরে ভুলে যাবে, যতক্ষণ না পর্যন্ত তুমি গেমটা খেলছো। সেই একই রকমভাবে
প্র্যাকটিক্যাল জিনিসগুলোকে প্র্যাকটিক্যালভাবেই করতে হবে। ম্যাথামেটিক্স প্র্যাকটিক্যাল, এর কোনো শর্ট ট্রিক্স নেই। শর্ট ট্রিক্স পড়ে শর্ট ট্রিক্স কোনো কাজে লাগে না, যদি বট না জানো শর্ট ট্রিক্স কোনো কাজে লাগে না কিছু দিনের জন্য। কেউ ওই বড় বড় যে ছোটোখাটো যে এক্সামগুলো হয় সেই এক্সামগুলো ক্র্যাক করার জন্য শর্ট ট্রিক্স করে, কিন্তু আসলে শর্ট ট্রিক্সটা আমার মুখস্থ করে, ওটা কিছু সময়ের জন্য স্টোর থাকে, তারপরে থাকে না, কিছুদিন পর আবার ভুলে যাবে। কিন্তু ম্যাথামেটিক্সকে ভালো মতো রপ্ত করার জন্য, ঠিক আছে, ভালো মতো রপ্ত করার জন্য কিন্তু পুরো ব্যাপারটা, পুরো প্র্যাকটিক্যাল জিনিসটা বুঝতে হবে। তার জন্য একটাই উপায়, আমাকে টাইম দিতে হবে ম্যাথামেটিক্সে। যেরকম গেম খেলতে গেলে, ভালো গেমার হতে গেলে ভালো করে টাইম দিতে হয়, ম্যাথামেটিক্স ভালো করে শেখার জন্য ম্যাথামেটিক্সের টাইম দিতে হবে। এবং সূত্রগুলো আশেপাশে লিখে রাখলে, অনেকেই বলেছে পাশে খাতায় লিখে রাখো, হ্যাঁ লেখা ভালো, কিন্তু ওটা কেন আসছে, কীভাবে আসছে এবং এই সূত্রগুলো কীভাবে মনে রাখবো সেই নিয়ে একটা ভাবনা চিন্তা এবং নিজের থট না কাজে লাগালে, শুধু পড়লে বা দেখলে কিন্তু মনে থাকবে না। এটা আশা করি তোমরা বুঝতে পেরেছো যে কীভাবে ম্যাথামেটিক্স পড়া যাবে। তো একটাই উপায়, ওটাকে প্র্যাকটিক্যালি তোমাকে করতে হবে। সূত্রগুলো কীভাবে হচ্ছে স্টেপ বাই স্টেপ জানতে হবে, যেগুলো আগে জানোনি সেগুলো কোনো শর্ট ট্রিক নেই, আগে যেগুলো জানোনি যেগুলো শেখোনি সেগুলো শিখতে হবে, তাহলেই কিন্তু তোমরা ভালো ম্যাথামেটিক্স করতে পারবে। আর চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি, তোমরা যদি এখন ভাবো যে আমি পারবো, আমি ম্যাথামেটিক্স পারবো, কেন অনেকে সবাই পারছে, কিছু জন আছে হান্ড্রেডে হান্ড্রেড আছে, আমি কেন পারবো না, আমার মধ্যে কী কম আছে, যেগুলো আমার খামতি আছে সেগুলোকে আমাকে খুঁজে, কেউ বলে দেবে না তোমাকে তোমার কোন সূত্রটা অসুবিধা আছে, কোন জায়গাটা। তুমি যদি চুপ করে বসে থাকো যে আমি টিচারকে জিজ্ঞাসা করবো না বা আমি থাক দরকার নেই, তাহলে তুমি তোমার দরকার নেই। যদি তুমি শিখতে চাও প্রপারলি, তাহলে সেই যে তোমার কমজোরি যেগুলো তুমি শেখোনি আগে, সেগুলোকে তোমাকে এক্সট্রা টাইম বের করে তোমাকে শিখতে হবে। আর যদি একবার শিখে চাও সেটা অলওয়েজ মনে থাকবে, ওই দেখে বা পাশে টাঙিয়ে রেখে খাতায় সাজিয়ে রেখে কিচ্ছু হবে না। আমি বারবার একটাই কথা বলছি, ম্যাথামেটিক্স ভালো করে শেখার জন্য একটাই জিনিস, প্র্যাকটিক্যালভাবে তোমাকে খাতায় লিখে ওটাকে প্র্যাকটিস করতে পারবে। আর যত বেশি প্র্যাকটিস করতে পারবে তত বেশি শিখতে পারবে, তত বেশি আইডিয়া হবে। বন্ধুরা আশা করি বুঝতে পেরেছো কীভাবে ম্যাথামেটিক্সকে আপন করে নেবে। তো আজকের মতো এইটুকুই, আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। টেক কেয়ার, বাই বাই।